কি ঘটেছিল সেদিন ইউএস বাংলা বিমানের অভ্যন্তরে, শুনুন বেঁচে যাওয়া যাত্রী স্বর্ণার মুখ থেকে। সাম্প্রতিক সময়ে নেপালে ইউএস বাংলার ভয়াবহ বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী কামরুন্নাহার স্বর্ণা, সেদিন স্বামী মেহেদি হাসান সহ পরিবারের অন্য সদস্য, ভাই, ভাবি সহ 5 জন বিমানে যাচ্ছিলেন নেপাল বেড়াতে। ভয়াবহ সেই বিমান দুর্ঘটনায় কামরুন্নাহার স্বর্ণা বেঁচে গেলেও মারা গিয়েছিলেন ফুফাতো ভাই আলোকচিত্রী এফএস প্রিয়, তার স্ত্রী অ্যানি ও মেয়ে তামাররা প্রিয়ন্ময়ী। গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের 18তম ব্যাচের শিক্ষার্থী স্বর্ণা শুক্রবার বিকেলে বারডেম হাসপাতালের ভাস্কুলার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার সাকলাইন রাসেলের সঙ্গে এক ফেসবুক লাইভে সেদিনের মর্মান্তিক ঘটনার বর্ণনা দিচ্ছিলেন। পুরোটা শুনুন স্বর্ণার মুখ থেকেই। আমরা পরিবারের 5 সদস্য যাচ্ছিলাম নেপাল বেড়াতে। 7 দিনের ট্যুরে কাঠমান্ডু ও পোখারাতে ঘোরার প্ল্যান ছিল আমাদের। এটা আমার জীবনের প্রথম বিমান ভ্রমণ ছিল। আমরা বিমানে ওঠার আগে একটা স্ট্যাটাসও দিয়েছিলাম। আমাদের সিটের সিরিয়াল ছিল একটু পেছনে, হয়তো আল্লাহর ইচ্ছাতেই এই সিট পেয়েছিলাম বেঁচে যাব বলে। কেননা সেদিনের সামনের সিটের যাত্রীরা অনেকে মারা গিয়েছিলেন, কারণ তাদের সিট একটার সঙ্গে আরেকটা চেপে গিয়েছিল। তাড়াহুড়োহুড়ি করে বের হতে পারেননি চাপা পড়ার কারণে। কারো গলা, কারো পেট, কারো পিঠ আটকে গিয়েছিল, বের হতে পারছিল না। আমরা রওনা দেবার পর বিমানের পরিবেশ খুব স্বাভাবিক ছিল। খাবার দাবার দেওয়া হচ্ছিল, প্লেট পরিষ্কার করা হচ্ছিল। হিমালয় ক্রস করার সময় আমরা জানালা দিয়ে ছবি তুলছিলাম, প্রিয়ন্ময়ে ঘুমাচ্ছিল। তবে প্লেন যখন ত্রিভুবন বিমানবন্দরে এসে পড়ছিল, তখন ল্যান্ডিং গিয়ার দেখা যাচ্ছিল জানালা দিয়ে। ল্যান্ড করার সময় প্লেন যখন নিচে যাচ্ছিল, তখন প্রিয়ন্ময়ী ঘুম থেকে উঠে অনেক কান্নাকাটি করছিল। আশপাশের মানুষগুলোও তাকাচ্ছিল যে বেবিটা এত কান্নাকাটি করছে কেন, ফেরেশতা বাচ্চা, হয়তো সে কিছু টের পাচ্ছিল যে কিছু একটা হতে যাচ্ছে। আমি জানালা দিয়ে দেখছি প্লেনটা বারবার বাঁকা হয়ে যাচ্ছিল এবং সোজা হয়ে যাবার চেষ্টা করছিল। তবে কেন এমন হচ্ছিল বুঝছিলাম না। আবার এ নিয়ে ভেতর থেকে কোনো ঘোষণা বা ডিক্লারেশনও ছিল না। পরে জানতে পারলাম বিমানটি নাকি কয়েকবার চক্কর দিয়েছিল আকাশে। একটু পর অনুভব করি বিমানটি অনেক ভাইব্রেশন দিচ্ছিল এবং বেশ বড় ঝাঁকি দিচ্ছিল। তখনও বুঝতে পারছিলাম না যে কিছু একটা হতে যাচ্ছে। প্রথম ঝাঁকি দেবার সময়ে আমি প্রিয়ক ভাইয়ের দিকে তাকাচ্ছিলাম সিটটা আঁকড়ে ধরে। হঠাৎ করে বড় একটা ধাক্কা লেগে প্লেনটি মাটিতে আশ্রয় পড়ল। আমি সামনের সিটটাতে জোরে একটা ধাক্কা খেলাম। কিছুক্ষণের মধ্যে দেখি অনেক ধোঁয়া, পুরো প্লেনটা অন্ধকার হয়ে গেছে। ভাবছি স্বপ্ন দেখছি না তো, বুঝতে পারছিলাম না কিছুই। আমি পায়ের নিচে আগুনের লাভার মতো কিছু একটা দেখতে পাচ্ছিলাম। ডান দিক থেকে আগুন আমাদের দিকে আসছিল, তখন ভয়ে শীতল হয়ে যাচ্ছিলাম। আমি তখন আমার হাজবেন্ড মেহেদি হাসানকে বলছিলাম, প্লিজ আমি আগুনে পুড়ে মরতে চাই না, আগুন আমার গায়ে লাগলে সারা শরীর পুড়বে, আমি খুব কষ্টে মারা যাব, জাস্ট এটা ফিল করতে পারছিলাম না। তখন আমার হাজবেন্ড খুব ভয় পেল, সে বুট জুতা খুলে বিমানের জানালা ভাঙার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই ভাঙছিল না। মেহেদি বলছে সামনে থেকে আলো দেখা যাচ্ছে, ওদিক দিয়ে বের হতে পারবো। মেহেদিকে দেখলাম হামাগুড়ি দিয়ে সামনের দিক থেকে বের হওয়ার চেষ্টা করছে। এক পর্যায়ে আলোর দিকে যেতে লাগলো এবং বের হওয়ার চেষ্টা করতে লাগলো। প্রথমে উনি বের হতে পারলেন। দেখি দুই সিটের মাঝখানের রাস্তাটাও ক্লোজ হয়ে গেছে। মাঝখানের রাস্তাটা চাপ লেগে সরু সুড়ঙ্গের মতো হয়ে গেছে। মেহেদি এক পর্যায়ে বের হতে পারলেন। এরপর আমি নেই দেখে বাইরে থেকে আমাকে ডাকছেন, কোথায় তুমি, বের হও, আমার পেছনে পেছনে বের হও। আমার জাস্ট হাতটা বের হয়ে গিয়েছিল, আমি আসলে বের হতে পারছিলাম না। এক পর্যায়ে বিমানের ফাটল দিয়ে ঢুকে আমার সিট পর্যন্ত এসে আমাকে বের করে আনলেন আমার স্বামী। কিছুক্ষণের মধ্যে আমার ভাবিকেও বের করে আনেন। এর কিছুক্ষণ পরেই বিমানটি প্রচণ্ড শব্দে বার্স্ট হলো, পুরো প্লেনেই আগুন ধরে গেল। পেছনে যারা ছিল তারা মারা গেল। সামনে হাসান ইমাম নামে এক ভদ্রলোক ছিলেন, তার স্ত্রী সহ। তিনি আমার সঙ্গে কথাও বলেছিলেন। আমি যখন বের হয়ে আসি, তখন দেখি 3-4 জন বিমানের মানুষ বাইরে পড়ে আছে। একজন পুরুষ, একজন মহিলাকে অবশ্য সুস্থ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। প্রায় 10 জনের মতো নিজের চেষ্টায় সেদিন বের হতে পেরেছিলাম। দুর্ঘটনার পর পৃথিলা রশিদকে দেখিনি, তবে বিমানে ওঠার আগে একবার এইরকম একজনকে দেখেছিলাম। স্বর্ণা বলেন, যখন প্লেনটা ক্র্যাশ করলো, তখন আমি তো জীবনের আশা ছেড়েই দিয়েছিলাম।
কিন্তু পরিবারের অনেকেই মারা গেলেও আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন নিশ্চয়ই কোনো ভালো উদ্দেশ্যে। এতদিন সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে ছিলাম, আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। আমি MBBS ফাইনাল পর্ব দিয়েছি, এখন চিকিৎসক হতে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে পেশাটাকে মহৎ কাজে লাগাতে পারি। স্বর্ণা বলেন, আমার ইচ্ছে আছে ভবিষ্যতে গরিব রোগীদের জন্য হাসপাতালে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করব, বিশেষ করে দুর্ঘটনায় আক্রান্তদের সেবায় এগিয়ে আসব। এসব বিষয়ে আরও অভিজ্ঞতা অর্জন করব। যারা নিহত হয়েছে তাদের যেন বেহেস্ত নসিব হয় এই দোয়া সবাই করবেন।